যদি বিক্রি না হয় তার মানে আজকে কি বাজার দাম কম? বাজার কম আছে, কম আছে। কেমন কম মনে হয়? বাইরে পার্টি নাই, বাইরে পার্টি নাই, সব এলাকার পার্টি। সব এলাকার লোক। এই যে চাচা, এই যে গরুর দাম কত? 45, এনে আছে 47, 47 আর লস কয়েছে, আরো লস বলছে। আর বাড়ি আলি ঢুকাবে না বাড়ি, কি আর করবেন কো? আর কেন ঢুকাবে না? অবশ্যই ঢুকাবে, বাড়ি তো আপনার, কি করবেন এখন? কয়েছে গরু বেঁচে আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, গরু ফেলবা আছে, তিনটে সময় করবা আছে, আচ্ছা আচ্ছা। আমরা চাই যে বিক্রি হয়ে যাক, আমরা তো চাই যে বাইরে থেকে ক্রেতা আসুক, বিক্রি হয়ে যাক, সুন্দর দামে বিক্রি হোক, এটা আমরা চাই। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, কৃষি ও খামার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ 14 জুলাই 2021 বুধবার, অবস্থান করছি দিনাজপুর জেলার একটি ঐতিহ্যবাহী ফাঁসিলা ডাঙ্গা হাট। কি চাচা বলেন দেখি, কি সমস্যা? আচ্ছা, আমরা ফাঁসিলা ডাঙ্গা হাট অবস্থান করছি আজকে 14 জুলাই। তো আজকের এই প্রতিবেদনে দর্শক যেটি শুনছিলেন, যে আসলে ওনারা বলছে যে আজকে বাজার দর কম, বাইরে পার্টি নাই, এরকম বলছে অনেকেই। তো আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করব আজকে বাঞ্ছি গরু, মানে বকনা গরুগুলো, যেগুলো বাচ্চার দিতে অক্ষম, এই গরুগুলো কী দরে বিক্রি হচ্ছে কুরবানি দিতে লোকে, সেগুলো দাম ধারণ করবো। কী বিক্রি হলো? বিক্রি হলো চাচা চাইলেন কত? অনেক তো কষ্টের কথা শুনালেন। ৪৫ কত বললেন ভাইজান? 44 আপনার লাস্ট চাওয়া? আমি 47 চাই বলেছি। 47 চাই বলেছেন, কতটুকু মতো গোস্ত হবে? 90-95 কেজি। দাঁত কয়টা? দাঁত কয়টা চাচা? দাঁত হয়নি, হয় না এখন, কুরবানি হবে না, কুরবানি হবে 2 বছর পার হয়ে গেছে। আচ্ছা ধন্যবাদ, আমরা চাই যে কামকৃত দামে আপনার বিক্রি হয়ে যাক। যে এ পাশে দেখছি একটা ভাইজান, এটা কার? এটা আপনার ভাই বাঞ্জি এটা না? আচ্ছা, চাইলেন কেমন দাম? কত? 43। কত বলে ক্রেতা? 30-31, 36-37। সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে ভাইজান? 39-40 হাজার হলে যে এটা বিক্রি হবে, আমরা একটু দেখাই। সর্বশেষ 39-40। দাঁত কয়টা? দুইটা? চার দাঁত। আচ্ছা ধন্যবাদ, আমরা চাই বিক্রি হয়ে যাক। আচ্ছা এই যে এ পাশে দেখছি, চাচা আসসালামু আলাইকুম। আপনার চাচা কেমন দাম চাইলেন? কিনে নিলেন? এটা কি মানে কুরবানির জন্য? আপনি কি সন্তুষ্ট গরুটা নিয়ে, দামে সন্তুষ্ট চাচা? আচ্ছা, আমরা চাই সন্তুষ্ট থাক, কারণ কুরবানি নিয়েছেন, যদি সন্তুষ্ট না হয় তাহলে তো হবে না। আচ্ছা ধন্যবাদ। দেখেন চাচা এটা কিনে নিয়েছে, কততে নিলেন? 48 হাজারে কিনে নিয়েছে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি, আমরা একটু এ পাশে একটা দেখছি, এটার দাম জানাবো। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? ব্যবসার কেমন চলছে? ব্যবসা একটাই হাট, এটাই হাটে শেষ। আচ্ছা আজকে দাও দাম বলছে না, কেমন বলছে? 40 ভাঙাই তো বলছে, ভাঙাবেন না? 40 কেনাও ছিল না, কিন্তু কিছু তো লাভ তো করতে হবে। কত হলে বিক্রি করবেন চাচা? 42-41 দেখি আমরা একটু। এই যে 42-41 হাজার হলে বিক্রি হবে, এটা তো বাঞ্ছি গরু না? 42-41 হাজার বিক্রি হবে। আচ্ছা ধন্যবাদ, আমরা চাই যে আপনার একটা কাঙ্ক্ষিত দামে বিক্রি হয়ে যাক। আচ্ছা এই যে এ পাশে একটা দেখছি, এটা একটা দামে ধারণা দেবো ভাইজান, এটা কি বিক্রি হয়ে গেল? না, এটা দাঁত কয়টা? এটা কয়টা দাঁত? ও কিনতে চাচ্ছেন আপনি? আচ্ছা আচ্ছা আচ্ছা, উনি বলতে পারছে না এটা। আসসালামু আলাইকুম চাচা, এটা বাঞ্ছি গরু? আচ্ছা, দাঁত কয়টা চাচা? জোয়ান, কেমন দাম চাইলেন? 55 চাইলেন। ক্রেতা কত বললো? 48-49। কত হলে বিক্রি করবেন চাচা? 52, এর নিচে আসবে না? এই যে 52 হাজার হলে বিক্রি হবে। দেখা এটা চাচা, ভালো আছেন না? কেমন ব্যবসা চলছে? খুব ভালো না? আচ্ছা, আমরা চাই যে এ কয়দিন একটু ভালো হোক আপনাদের। তো এটা তো বাঞ্ছি গরু না? কত দাম চাইলেন? দাম কত চাইলেন চাচা?
40 কত বলে ক্রেতা? 35 কত হলে বিক্রি করা যাবে? 36,000 হলে বিক্রি হবে, যেটি আমরা একটু দেখানোর চেষ্টা করছি। এই যে এখানে একটা দেখছি, এটা কি বিক্রি হয়ে গেল? বিক্রি হয়ে গেল। কেমন দাম চাইলেন? 52,000 টাকা। বানজি করুন না, বাচ্চি বানজি মানে এগুলো তো বাচ্চা দিবে না, কুরবানির জন্য। দাঁত কয়টা হয়েছিল চাচা? 6 দাঁত। বাড়ির না ব্যবসা? না বাড়ির। বাড়ির? আচ্ছা, এটা কত হলে বিক্রি করতে পারবেন চিন্তা ভাবনা করছেন? এটা চিন্তা ভাবনা করছি মানে 45-46 হলে দিয়ে দিব। 45-46,000 হলে দিয়ে দিবেন এটা? 45-46,000 হলে 44,000 টাকা বলছেন। দাঁত কয়টা বললেন? 6টা দাঁত। আচ্ছা ধন্যবাদ, আমরা যে চাচারটার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম, এটা বাড়ির চাচা? হ্যাঁ বাড়ির। বিক্রি করে দিচ্ছেন? কেমন দাম মনের মতো কেউ বলতেছে? মনের মতো বলে না। কেমন কত দাম বললো? 35 ভাঙতে? 35 তো ভাঙাবেন না। কত হলে বিক্রি করা যাবে চাচা? 38 হলে দিয়ে দিবেন। এই যে 38,000 হলে বিক্রি হবে। দাঁত কয়টা হয়েছিল? জোয়ান হয়ে গেছে। এই যে দেখেন, 38,000 হলেই বিক্রি হয়ে যাবে এই বানজি গরুটি। এই যে এ পাশে দেখছেন একটা বেশ সুন্দর, আমরা আগে গরুটা দেখাই আপনাকে। এই যে অনেক সুন্দর সাইজের ভাই, এটা কি আপনার? এটা দাঁত কয়টা ভাইজান? কত দাম চাইলেন? কিনে নিলেন কি কুরবানির জন্য, পোষার জন্য? কত টাকায় নিলেন? 60,000 টাকায় যেটা কিনে নিয়েছে, যে দেখে আপনাকে 60,000 টাকাতে বিক্রি হয়ে গেছে গরুটি। চাচা এটা কি কিনে নিলেন? বিক্রি করবেন? কত চাচ্ছেন দাম? কত পছন্দ হোক না, আমরা দেখাচ্ছি, আমরা নিব না, আমরা দেখাচ্ছি আর কি। তা আপনি কত দাম চাচ্ছিলেন? 60,000। কেউ দাম বললো কি? ও কেবল ঢুকলেন, কেউ দাম বলে নাই। কত হলে বিক্রি করবেন? না আপনার কেনা না বাড়ির? বাড়ির। একটা ধারণা দেন, আপনার একটা চাওয়া পাওয়া কত আছে? কত বলেন তো? 50 ধরে নিব। 50? আচ্ছা, এই যে এটা 50,000 হলে বিক্রি হবে বানজি গরু। দাঁত কয়টা হয়েছিল চাচা? 2টা দাঁত। এই যে দেখেন আপনাদের। আচ্ছা, এই যে এটা আমরা একটু দেখাবো ভাইজান, এটা তো বানজি গরু না? দাঁত কয়টা হয়েছিল এটা? জোয়ান হয়ে গেছে। চাইলেন কেমন দাম? 45 চাওয়া দাম। আচ্ছা, কেমন ক্রেতা কেমন বলতেছে? ক্রেতা কি দাম বলছে? কত বললো? 38,000-38,500। কত হলে বিক্রি করা যাবে এটা? 40 ভাঙ্গানে বিক্রি হবে না, 41 ন্যূনতম যেতে হবে। আমরা একটু দেখছি যে আজকের বাজারের বকনা গরু, যেগুলো বাচ্চা দিতে অক্ষম গরু, এই গরুগুলোর দাম 46 চাইল। কত চাইলেন চাচা? 46 চাইলেন? 2-1 দামে বিক্রি হয়ে যাবে? 46 মানে এক দাম, বাটা রেট না? ঠিক আছে, এটাই ভালো। 46,000 হলে বিক্রি হবে। যে আমরা একটু দেখাই আপনাকে, সর্বশেষ 46,000 হলে বিক্রি হবে। এটা দাঁত কয়টা হয়েছিল চাচা? জোয়ান হয়ে গেছে। কতটুকুর মতো গোস্ত দিতে পারে? আইডিয়া করতে পারছেন না। আচ্ছা ধন্যবাদ। এই যে এ পাশে দেখছি একটা ভাইজান, এটা দাঁত কয়টা হয়েছিল? 2 দাঁত। বেশ সুন্দর সাইজ, বানজি না? কত চাইলেন দাম? 48,000 টাকা দাম চাওয়া। আচ্ছা, ক্রেতা খরিদ্দার কেমন বলতেছে? মোটামুটি ভালোই। দাম মনের মতো বলছে কি? দাম বলতেছে। কত বললো? 40,500। আপনার লাস্ট চাওয়া পাওয়া 2,500 বলতে কত বুঝায়? 42,500। এই যে 42,500 হলে এটা বিক্রি হবে। আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি। চাচা আসসালামু আলাইকুম। আপনার চাচা? হ্যাঁ। এটা কি বানজি গরু? হ্যাঁ বানজি। আচ্ছা, দাম কেমন চাইলেন? দাম চাইলেন 60। ক্রেতা কেমন বলতেছে? দাম বলছে 52,000। কত হলে বিক্রি করা যাবে? 7,000 বলতে কত? 57,000। এর নিচে আর আসবে না?
এই যে 57,000 হলে বিচ্ছে। আচ্ছা ধন্যবাদ, আমরা চাই বিক্রি হয়ে যাক আপনার।